প্রায় 55 লক্ষ বর্গ কিলোমিটার আয়তনের আমাজন বন আকারে ইউরোপ মহাদেশের প্রায় অর্ধেক। আমাজন বন যদি কোনো দেশ হতো তাহলে এটি আয়তনে বিশ্বের নবম বৃহত্তর দেশের খেতাব পেত। এই বনে রয়েছে এমন সব অদ্ভুত ও ভয়ানক প্রাণী যা আপনি বিশ্বের অন্য কোথাও দেখতে পাবেন না। বিজ্ঞানীদের ধারণা প্রতি 3 দিন অন্তর এই বনে এক একটি নতুন প্রজাতির সৃষ্টি হচ্ছে। আমাজন জঙ্গলের পানিতে এমন কিছু ভয়ঙ্কর প্রাণী রয়েছে যেগুলোর জন্য আমাজন বন হয়ে উঠেছে পৃথিবীর সবচেয়ে ভয়ানক জঙ্গল হিসেবে। আমাদের আজকের আয়োজনটি সাজানো হয়েছে আমাজনের স্বাদু পানিতে বসবাসকারী সবচেয়ে ভয়ঙ্কর মাছ পিরানহাকে কেন্দ্র করে। আক্রমণাত্মক ও হিংস্র মাছ হিসাবে পিরানহার পরিচিতি বিশ্বব্যাপী। পিরানহা জলজ্যান্ত একটি আস্ত ঘোড়াকে মাত্র 30 সেকেন্ডের মধ্যে খেয়ে শেষ করে ফেলতে পারে। যদি আপনি পিরানহার কবলে পড়ে যান তাহলে আপনার শরীরের হাড় থেকে মাংস ছাড়িয়ে খেয়ে ফেলতে পিরানহার মাত্র কয়েক মিনিট সময় লাগবে। এরা আকারে মাত্র 10 সেন্টিমিটার হয়ে থাকে, কিন্তু এদের ক্ষুদ্র আকার নিয়ে একে অবহেলা করার কোনো সুযোগ নেই, কারণ এরা এদের আয়তনের চেয়ে অনেক বড় প্রাণীকে তাদের শিকারে পরিণত করতে পারে। পিরানহারা দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে, অর্থাৎ এরা কয়েকশো একত্র হয়ে শিকারের উপর হামলা করে। এদের রয়েছে ভয়ঙ্কর দাঁত ও চোয়াল যা তাদেরকে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীতে পরিণত করেছে। পিরানহার দাঁত ব্লেডের মতো ধারালো এবং চোয়াল খুবই শক্ত ও মজবুত। আমাজনে প্রতি বছর প্রচুর পরিমাণ মানুষ মারা যায় এই পিরানহার হামলায়। এই পিরানহা মাছি আমাজন নদী ও জঙ্গলকে ভয়ঙ্কর হিসেবে গড়ে তুলেছে। এরা দেখতে সুন্দর হলেও আক্রমণাত্মক একটি মাছ। পিরানহার চোখ বেশ বড় হওয়ায় শিকার এদের চোখকে ফাঁকি দিতে পারে না, আর এদের ক্ষিপ্রগতির কারণে বিজ্ঞানীরা এই মাছকে রাক্ষসে মাছ বলে অভিহিত করেছেন। অসংখ্য অদ্ভুত রহস্য ও বৈচিত্র্যে ভরপুর আমাদের এই পৃথিবী। মহাকাশ থেকে শুরু করে সমুদ্রের গভীর তলদেশ পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য রহস্য, আর এই অসংখ্য রহস্যময় ভয়ঙ্কর সব তথ্য জানতে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন। আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন, কারণ আগামীতে এরকম কন্টেন্ট আরও আসবে।